ऑनलाइन फूड डिलीवरी बाजारे एबार पा राखलो बांगाली। दुई बंधु मिले चटचलती डिसिशन निये खुले फेलेन एक ऑनलाइन फूड डिलीवरी कोम्पानी। बारासात ओ मध्यमग्रामेर मानुषदेर टार्गेट करे स्वल्प मूल्ये एई दुई जमज शहरेर बेस्ट रेस्तोरांगुलो थेके खाबार तुले बाड़ी बाड़ी पौंछे देवाई कोम्पानिर मूल लक्ष्य। एक्चुअली आमादेर बाजारे बोलते आमादेर चोखेर सामने जे समस्त अ্যাপগুলো আছে সেই সমস্ত অ্যাপগুলোতে আপনি যখন খাবার অর্ডার করতে যান তখন দেখতে পাবেন যে খাবার অর্ডার করতে গিয়ে ১০০ টাকার একটা খাবার হয়ে যাচ্ছে প্রায় ১৮০-৯০ টাকা। আমরা ঠিক এই জায়গার থেকেই চেষ্টা করছি বারাসাত তথা মধ্যমগ্রামের মানুষজনকে প্রথম স্টেপে যেটা আমরা প্রথম শুরু করছি এই সময় দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি মানুষকে একদম ন্যূনতম মূল্যে খাবারটা যাতে দিতে পারি। दुई विख्यात ऑनलाइन फूड डिलीवरी संस्था जोमैटो और स्विगिर संगे पाल्ला दिए दुई बांगालिर व्यवसाय नेमे पड़ाके विशेषत एई करोनार समय यथेष्ट तात्पर्यपूर्ण बोले मने करछेन बारासातेर वाणिज्यिक महल। एकदिके जेमन शिक्षित बेकारदेर कर्मसंस्थानेर सुयोग होबे तेमनि बारासातेर कोम्पानी हওয়ার क्रेतादेर अभाव अभियोगेर कथाओ सरासरि शुनबे एई कोम्पानी। बंधुत्वेर बंधन अनेक समय व्यावसायिक बंधने परिणत हওয়ার रेवाज देखा जाय किन्तु बंधुत्वेर बंधन जे एकटा मस्त प्रतिष्ठानेर जन्म दिए अनेकेर सामने कर्मसंस्थानेर सुयोग तैरी करे देबे सेटा अनेक समयई देखा जाय ना। एखाने सेटाई करे देखालेन दुई बंधु विश्वजित और अभिजित। दुई बंधुर एई कर्मयज्ञके उद्बोधनी अनुष्ठाने एसे अभूतपूर्व बोले जानालेन बारासातेर तृणमूल जिला सभापति अश्वनी मुखार्जी। अभिनव उद्योग बारासातेर मानुष हिसेबे अत्यंत गर्वबोध हच्छे। बारासातेर किछु यौवन किछु तारुण्य তারা এই কথা ভাবতে পারলো। কোভিড পরিস্থিতির মধ্যে দিয়ে যখন মানুষ কাজ হারাচ্ছে ওরা নতুন করে বারাসাতের যৌবনকে স্বপ্ন দেখাচ্ছে, নতুন করে বাঁচবার আগ্রহ দেখাচ্ছে, মানুষকে এনগেজ করবার চেষ্টা করছে। এটা অসাধারণ উদ্যোগ, সেই কারণেই আশা এবং ওদের আমি বলেছিলাম যাব। আর সংস্থায় যোগ দিতে পেরে খুশি অন্যান্য জায়গা থেকে কাজ করতে আসা নতুন যুবকরাও, যেমন বাবলা ঘোষ। খুব ভালো লাগলো, আমরাও চাই নতুন কিছু উঠুক, নতুন কিছু আসুক, সবাই কাজের সুযোগ পাক, এটাই তো চাই সবাই। আগে কি কাজ করতে? আগে আমি জোম্যাটোতে করতাম। জোম্যাটো থেকে এখানে আসা নতুন কিছু আসছে, সেই জন্য নতুন কিছুতে আসছি। আর নতুন কোম্পানির জন্য জান মান দিয়ে লড়তে রাজি ইমতিয়াজের মতো তরতাজা যুবকরাও। ভালো লাগছে, নতুন একটা নতুন নতুন কোম্পানি আসাতে অবশ্যই ভালো লাগছে এবং আগে যে আমরা কাজগুলো করতাম সেই কাজের তুলনায় আশা করি নতুন কোম্পানি হিসেবে ভালোই আমাদের পারফরমেন্স দেবে। আশা রাখছি যে সম্পূর্ণভাবে কোম্পানির সাথে আমরা যাতে যুক্ত থাকতে পারি এবং ভালোভাবে যাতে কোম্পানিটা চলুক, আমরা এটাই চাইছি। এখন থেকে প্লে স্টোরে কিংবা ফেসবুকে সার্ফিং করলেই ভেসে উঠবে বারাসাতের নিজস্ব প্রথম অনলাইন ফুড ডেলিভারি কোম্পানির নাম। ইনস্টল করে ফেললেই বাড়িতে বসে পাওয়া যাবে অন্যান্য কোম্পানির থেকে সেরা রেস্তোরাঁর খাবার একেবারে স্বল্প মূল্যে। এছাড়াও উপরি পাওনা হিসেবে রয়ে গিয়েছে অফার, আর অফারের কথা জানালেন সংস্থার কর্ণধার বিশ্বজিৎ রায়। অনলাইন মার্কেটিং হচ্ছে, আপনারা যখন ফেসবুক খুলবেন তখন আপনারা কুইকডি অ্যাপের অ্যাড দেখতে পাবেন। এছাড়াও প্লে স্টোরে গেলে আপনারা যদি কুইকডি ফুড ডেলিভারি অ্যাপ বলে সার্চ করেন তাহলে আপনারা কুইকডি অ্যাপটাকে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করবেন। আর আজকের জন্য বিশেষ একটা উপহার বলতে পারেন আমাদের জন্মদিন উপলক্ষে যে আমরা ওয়েলকাম 50 বলে একটা কোড দিয়েছি, যে কোডের মাধ্যমে আপনারা ওখানে 50% ছাড়ে আপনারা ফুড পেয়ে যাবেন। দুই কোম্পানিতে অভ্যস্ত হওয়া মানুষজন বিশেষ করে লাল আর কমলা রঙের মার্কেটে এবার থেকে হাজির হবে হলুদ শার্ট পরা যুবকরাও। বারাসাত মধ্যমগ্রামবাসী কতটা নিজেদের এই সংস্থার পাশে দাঁড়াবেন তার উপরে নির্ভর করছে এই কোম্পানির ভবিষ্যৎ। তবে বাংলা যে বাংলার ছেলেদেরকেই চাইবে এটাই স্বাভাবিক। নামি দামি কোম্পানিকে পেছনে ফেলে দুই বন্ধু মিলে চালু করলো কুইকডি অ্যাপ। যারা খাদ্যরসিক মানুষ আছেন তারাই বাড়িতে বসে কুইকডি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করতে পারবেন এবং বাড়িতেই সেই খাবারটা খুব কম টাকার মধ্যে কিন্তু পৌঁছে যাবে। এবং করোনা আবহে অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, অনেক মানুষ কাজ হারিয়েছে, তাই তাদেরকে অনেক সুযোগ করে দিয়েছে এই কুইকডি অ্যাপ। এই কুইকডি পরিবার কতটা সফল হয় সেটা এখন দেখার বিষয়। উত্তর চব্বিশ পরগনা থেকে বিক্রম লাহা, বিজনেস প্রাইম নিউজ।